এরপরে পার্ট বি এর নয়টা প্রশ্ন দিয়েছি মানে তোমরা বারবার বারবার এটা বলো যে স্যার পার্ট বি এর প্রশ্ন কমন পড়ে না আপনি দেন না এই জন্য দেখি তোমরা কত পার্ট প্রশ্ন পড়তে পারো এবার দেখব এরপরে দেখো স্টেল এখানে পার্ট সি এর তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে এবং পার্ট বি এর পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তারপরে ট্রয়লাস এন্ড ক্রিসিড টয়লাস এবং ক্রিসিড থেকেও তিনটা ব্রড কোয়েশ্চেন এবং পাঁচটা শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবার দেখো ক্যান্টেম্পোরি টেলসটাকে কিভাবে সাজিয়েছি চমৎকার চমৎকারভাবে প্রথমে আগে সামারি দিয়ে দিয়েছি আর এরপরে সামারির পরে পার্ট সি এর প্রশ্ন দিয়েছি পার্ট সি এর প্রশ্নগুলো সুন্দরভাবে পয়েন্ট আউট করা আর সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ট এ এর প্রশ্ন সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন উল্লেখ করে দেওয়া হয়েছে ওকে চমৎকারভাবে সো একটা ওয়েল অর্গানাইজড একটা সাজেশন তুমি যদি এই সাজেশনটাকে ফলো করো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন কমন পাবে এবং তুমি মার্কস তুলতে সক্ষম হবে তো আমাদের এই প্রিমিয়াম নোটস এগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্স পড়তে পারো থ্যাংক ইউ ভেরি মাছ